পাপ্পু ঢাবাতে একটা জিনিসই খারাপ লেগেছে আমার পাপ্পু ঢাবাতে গেলে এসি ঘরে বসতে গেলে আপনাদেরকে পনেরো পার্সেন্ট এক্সট্রা চার্জ দিতে হবে এটা আমাদের মোটেও ভালো লাগেনি অনেক রেস্টুরেন্টে খেয়েছি এসি ঘরের ভিতরে বসে কিন্তু চার্জটা খুব কম নিয়েছে বেশ বহুদিন ধরে পাপ্পু ঢাবা যাওয়ার জন্য প্রোগ্রাম করছিলাম কিন্তু যাওয়া হচ্ছিল না তাই আমরা হঠাৎ করে প্রোগ্রাম করলাম কি পাঁচটা ফ্রেন্ড মিলে চল আজকে ফাইনালি পাপ্পু ঢাবা চলেই যায় বেশ কয়েকদিন হলো আমাদের বাকরা ঈদ পার হলো আর আপনার আপনারা সবাই জানেন ঈদের দিন থেকে আমাকে প্রচন্ড জ্বর হচ্ছিল তাই কোনো ব্লগ ভিডিও দিতে পারেনি জিসান লাইট ফেসবুক পেজে আপনাদের জন্য তাই আজকে একটা নতুন ব্লগ ভিডিও বিনোদন দেওয়ার চেষ্টা করেছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা চমল করে দেখতে থাকুন আর হ্যাঁ আর কত টাকা বিল হলো সেই চমল ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন চলেন ভিডিওটা শুরু করি আসলে সবাই ভালো আছেন আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি পাপ্পু ঢাবা আমরা পাঁচটা ফ্রেন্ড আছি পাঁচটা ফ্রেন্ড মিলে যাচ্ছি পাপ্পু ডাবা সব ফ্রেন্ড গুলো আমরা দেখতে পাবেন এবং লক্ষ্য বিনোদন নিতে থাকুন চমন লক্ষ্য বিনোদন দেখতে পাচ্ছেন আমরা এখন আছি টোল প্লাজার কাছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং জিসান লাইট ফেসবুক পেজটা ফলো করতে থাকুন চলেন লেটস গো ফাইনালি গাইস চমন লক্ষ্য করে চলে এলাম আমরা ফারাক্কার ব্যারিচ তো দেখতে পাচ্ছেন ফারাক্কার ব্যারেজের উপরে আমরা যাতায়াত করছি এখন ফারাক্কার ব্যারেজ পার হয়ে আমরা চলে এলাম রাস্তার দিকে সেই রাস্তার পরিবেশটা দেখতে পাচ্ছেন আমরা পাঁচটা ফ্রেন্ড মিলে গাড়িতে বসে কত একটু মজা করছি সেদিনকার মজা খুব অসাধারণ ছিল তো দেখতে পাচ্ছেন সেদিনকার তাপও উঠেছিল প্রচণ্ড তাপ হয়েছিল। তো তার মধ্যে আমরা গা চার চাকাতে ছিলাম কিন্তু এতটা তাপ বুঝতে পারিনি তার মধ্যে আমরা পৌঁছে গেলাম উমরপুরের দিকে উমরপুরের কাছাকাছি দিকে আমরা পৌঁছে গেছিলাম তো সিনটা দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর জায়গা খুব অসাধারণ জায়গা যাকে বলে আমরা বুঝাতে পারবো না তো দর্শক দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা চমন লক্ষ্য করে এবং এনজয় নিতে থাকুন এবং ভরপুর বিনোদন নিতে থাকুন আজকে আমরা কী করলাম ডাবাতে গিয়ে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা থাকছে তো দর্শক দেখতে পাচ্ছেন পাঁচটা ফ্রেন্ড মিলে একটু আমরা গাড়িতে বসে মজা করছিলাম বললাম না অনেক মজা এইটা ফ্রেন্ডা দেখতে পাচ্ছেন খুব সবাই গরমে ক্লান্ত তার জন্য গাড়ির কাঁচ উঁচ খুলে খুব এনজয় করছে তো খুব ভালো লেগেছিলো সেদিনকার মানে যাওয়ার খুব দৃশ্যগুলো এবং রাস্তার খুব দৃশ্যগুলো খুব ভালো লেগে আপনারা যাদেরকে বারবার বলছি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইট ফেসবুক পেজটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনারা ফেসবুক পেজটা ফলো করবেন তো আমরা এখন রাস্তাতেই আছি দর্শক দেখতে পাচ্ছেন অনেক দূরে রাস্তা তো এবার আমরা চলে এলাম আয়রন ব্রিজ আয়রন ব্রিজ দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর জায়গা এখানে অনেকবার আমি মোবাইলে দেখেছি অনেক ছেলে ভিডিও বানিয়েছে সব কিছু সুন্দর সুন্দর জিনিস এখান থেকে খুব ভালো লাগে আপনারা আসবেন এবং আয়রন ব্রিজটাও ঘুরবেন খুব সুন্দর জায়গা সেই সুন্দর পরিবেশ সেই সুন্দর মনোরঞ্জন দৃশ্য দেখে বলে অসাধারণ চমলক ভিডিওতে আপনারা আর কী দেখছেন সব কিছু দেখতে পাবেন অবশ্যই আপনারা ভিডিওটার সঙ্গে সঙ্গে যুক্ত থাকুন এবং লাইক করুন শেয়ার করুন বারবার বলছি আপনাদেরকে ভালো লাগলে নিশ্চয়ই আপনারা শেয়ার করেন তো এবার গাইজ আমরা ফাইনালি চলে এলাম সন্ধ্যা ফিরিয়ে রাত্রের দিকে আমরা চলে এলাম পাপ্পু ঢাবা তো দেখতে পাচ্ছেন পাপ্পু ঢাবা মানে আমাদের সুজাপুর থেকে প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি পাপ্পু ঢাবা তো দেখতে পাচ্ছেন পাপ্পু ঢাবার বাইরের দৃশ্যটা খুব অসাধারণ যাকে বলে খুব সুন্দর সেই ধরনের লোক সেই ধরনের দৃশ্য রাত্রে মানুষের ভিড় আনাগোনা খুব সুন্দর সবাই ফটো তুলতে ব্যস্ত তো দর্শক দেখতে পাচ্ছেন সবাই ফটো তুলতে ব্যস্ত আমিও ভাবলাম যে আমি আর একটা ফ্রেন্ড মিলে একটু হাঁটাহাঁটি সিনগুলো নিয়ে নিই তো আমরা তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি সেনগুলো নিলাম তো দেখতে পাচ্ছেন পাপ্পু ঢাবা অনেকে গিয়েছেন এবং অনেকে অজানা থেকেছেন এবার আমরা খাবারের জন্য ভিতরে গেলাম তো ভিতরের দৃশ্যটাও আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে আপনাদেরকে বললাম না কি একটা জিনিস খারাপ ব্যবহার লেগেছে এখানে ভিডিও করতে দেয়নি তো আমরা নুকে নুকে একটু ভিডিও করেছিলাম ভিতরে দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর লেগেছিলো খুব সুন্দর দৃশ্য এসি রুমে এই এসি রুমে বসতে গেলে প্রায় পনেরো পারসেন্ট এক্সট্রা চার্জ দিতে হবে এবার আমরা খাবারে মেনু দেখলাম কী কী খাবার খাওয়া যায় সব কিছু মেনু কার্ডের ভিতরে আছে তো আমরা কী কী ট্রাই করলাম সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আমরা ট্রাই করেছিলাম কোয়েল পাখি তড়কা রুটি তো বেশ কোয়েল পাখিটা আমাকে এতটা খাস লাগেনি কিন্তু আমি খাইনি আমার ফ্রেন্ডগুলো খেয়েছিলো আমি তরকার রুটি খেয়েছিলাম খুব সুন্দর লেগেছিলো খাবারের অসাধারণ টেস্ট তো খুবই খুবই ভালো লেগেছিলো কিন্তু কোয়েল পাখিটা আমার খুব এতটা ভালো লাগেনি বলে না মানুষের সবার রুচি এক সমান না তো বন্ধুগুলো শরবত খেলো মানে লস্যি খেলো কিন্তু আমাকে ঠান্ডা লাগার জন্য আমি কফি খেলাম তো বিল দেখতে পাচ্ছেন এ বিল যতটা হয়েছে তার থেকে পনেরো পারসেন্ট এক্সট্রা দিতে হয়েছে